কত বছর ধরে রয়েছো 1988 মানে আমার জন্মের আগে থেকে ধরে হ্যাঁ 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 আমার 93 তে জন্ম সেই সূত্রে আমার আগে থেকে রয়েছে 1988 ওরে বাবা অনেক বছর তখন 3 কিলো চাল দিয়ে রান্না হতো 3 কিলো চাল দিয়ে রান্না হতো হ্যাঁ10 কেজি মত আদা রসুনের রস এটা যাচ্ছে মিষ্টি আতো এটা হচ্ছে মিষ্টি আতো পেঁয়াজের গ্রেভি লবঙ্গ চালের পরিমাণে নুন ছ রকম মশলা পড়বে দুধ ছ রকম মশলা পড়ে লেবুর রস পড়বে হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই এলাচ দারচিনি জয়ত্রী জয়ফল সাজিরা সামুচ ও ছাড়া আর কোনো জিনিস দেওয়া না জাফরান দেওয়া হচ্ছে ভালো গোলাপ জল কেওড়া জল টক দই খোয়াকির হ্যাঁ এইসব দিয়ে ভালো গরম মশলা দিয়ে রান্না হয় চাল ইউজ করার সব থেকে 1 নম্বর প্রোডাক্ট ইউজ করা হয় 1 নম্বর চাল যেটা মার্কেটে কেউ দেবে না আমরা সেই চাল ইউজ করি মোট কথা এই আছে আমাদের জিনিস ভালো কাস্টমার খেয়ে খুশি হবে সেই রকম প্রসেসে আমাদের রান্না হয় অন্য কোনো জিনিস ফালতু দেওয়া হবে না 1 নম্বর চাল 1 নম্বর ঘি 1 নম্বর তেল 1 নম্বর মশলা হ্যাঁ ওই দিয়ে আমাদের রান্না হয় কোয়ালিটির মধ্যে কোনো কম্প্রোমাইজ হয় না আমাদের দুধ গেল বলেছি বল দেখছো তো কীভাবে সব কিছু হয় যেটা বলেছিলাম এলা দারচিনি লবঙ্গ জয়ত্রী জয়ফল তারপর আলু আছে মাংসের ওয়েট তোমার কেজিতে 6 পিস আচ্ছা আর চিকেন হয় 200 গ্রাম পিস মটন 170-180 গ্রাম পিস হয় মালাই দেওয়া হচ্ছে এই যে দেখো
এই যে মালাই দেওয়া আছে, মালাই দেওয়া, এই যে ঢাকনা দেওয়া আছে, ঢাকনা দেওয়া আছে, দেখে দেখে দেওয়া আছে, এই যে ঠিক আছে স্যার। তো বন্ধুরা আপাতত বাড়িতে এসে দেখো ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হওয়ার পর দাদা বৌদির বিরিয়ানি স্পেশাল তো বাড়িতে এনে খাওয়ার জন্যই তো নিয়ে এসেছিলাম। আর তোমরা তো দেখলে প্রসেসটা, তোমাদের দেখিয়ে দিলাম বস কী করে রান্না করছে ওখানে। আশা করি তোমরা ট্রাই করলে বাড়িতে অবশ্যই নিশ্চয়ই পারবে। তো দেখে নাও মটন বিরিয়ানিটা খোলা হচ্ছে, অনেকক্ষণ অবশ্য হয়ে গেছে, আশা করি গরম আছে এখনও। এটা হচ্ছে গিয়ে বিরিয়ানিটা রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে চিকেনের একটা আইটেম, চিকেন কষা ছিল 10 পিস। তো এটার দাম নিয়েছিল হচ্ছে 145 টাকা, মটন বিরিয়ানির দাম হচ্ছে 245 টাকা পার পিস। তো বন্ধুরা পিসটা দেখো মটন দেখতে পাচ্ছ, আর মটনটা দেখো কত সুন্দর, জাস্ট হাত দিয়ে এরকম নর্মাল চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে। তো এটা কত অসাধারণ একটা বস, অসাধারণ। আমার জাস্ট জিভে জল আসছে, আমি আর কিছু বলতে পারছি না, বস আমি খাওয়া শুরু করছি। তো বন্ধুরা তোমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই চ্যানেলটা ভিজিট করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা ভিডিওটাতে লাইক দাও, কমেন্ট সেকশনে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো আমি সমরজিৎ এখানেই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, টেক কেয়ার, বুম, সবাই ভালো থাকো।